আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আমার কাছে প্রশ্ন করছে যে জন্মের বার্ষিক মাহফিলে কি ধরনের কি কি দেখা যায়, কিছু পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি নানান ধরনের নানা প্রশ্ন করছে। সেই ধারাবাহিকতায় আপনাদের জন্য একটা জন্মনামা ঠিক কি পাওয়া যায় তা আপনাদের কাছে তুলে ধরা হলো। জিনিসটা দেখবেন ইনশাল্লাহ, দেখুন জন্মনার মাঠে যদি আমরা কেউ না যাই তাহলে হয়তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না বা জানতে পারবেন না যে আসলে ওখানে কি ধরনের কি কার্যকলাপ হয় কি কাজ হয়। আমরা শুনতে অনেক কিছুই শুনি, জানতে পারি না, সহচক্ষে না দেখা পর্যন্ত জানা আমাদের সকলের উচিত। কেননা এক জায়গায় না গেলে আপনি তার অভিজ্ঞতাটা সঞ্চয় করতে পারবেন না। ইনশাল্লাহ আপনারা যদি ওখানে যান আপনারা নানান ধরনের নানান কিছু দেখতে পারবেন যা আপনার কাছে বিশ্বাস হতে চাবে না। মানুষ যেটা মুখে বলছে গুজব যেটা ছড়াচ্ছে আসলে গুজব না অন্য কিছু, এগুলো আপনারা সচক্ষে দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধর্মীয় প্রকাশনা থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা হসপিটাল এবং যে পীর সাহেবগুলো ইন্তেকাল করেছেন হযরত ইসাক রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম ইত্যাদি, সরি আমার নামটা ভুল হতে পারে, বাট এদের কবরস্থান অতি সাধারণ মানের কবরস্থান, যেটা আপনারা অন্যান্য বিভিন্ন জায়গায় পীর সাহেবদের কবরস্থান দেখতে পারবেন, পাকা সৌন্দর্যকরণ ইত্যাদি, কিন্তু এখানে তার কোনো বালাই নেই। অতি সাধারণ আপনার আমাকে যেভাবে কবর দিতে হয় ঠিক সেভাবে এদের কবর রয়েছে, বেশ সুন্দর নর্মালভাবে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বিভিন্ন ধর্মীয় বই পাওয়া যায় যেগুলো আপনারা পড়তে পারেন, আপনাদের পরিজনদের নিয়ে পড়তে পারেন, বিভিন্ন কিছু শিখতে পারবেন। ভাই যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ কত ধরনের কত সুন্দর সুন্দর প্রকাশনিত বই আছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তা অংশগ্রহণ করছে, কিনছে, কেউ দেখছে। এই যে মুজাহিদ ভাইগুলো এনারা অনেক পরিশ্রম করেন, এরা এই মুজা বাংলাদেশ মুজাহিদ কমিটি অনেক পরিশ্রম করে যা বিশ্বাস করতে আপনাদের কষ্ট করে মানুষের জান মালের নিরাপত্তা সহ বিভিন্ন। আপনারা দেখছেন কবরস্থান মরুমদের মরুম পিসারদের কবরস্থান ও সামনে মসজিদ, এটা হচ্ছে আপনার বিশাল মাদ্রাসা, প্রায় 5000 ছাত্র এখানে পড়াশোনা করে। মসজিদটা আমার বেশ ভালো লেগেছে, পাশে একটা হসপিটাল আছে, যাক সব বিষয় নিয়ে দেখতে দেখা গেল যে অনেক সুন্দর এবং হজরত সম্পন্ন। আপনারা ভাই যারা জন্মনা বিষয়ে বাজে মন্তব্য করেন খারাপ মন্তব্য করেন আপনারা সব একবার এসে দেখে যান যে এখানে কী ধরনের কী হয়, আপনি দেখলে আপনার ভুল এবং সত্যিকার অর্থে সব কিছুই আপনার পরিবর্তন আসবে ইনশাল্লাহ 100% আমি বলতে পারি। বাট নিজ চোখকে যদি না দেখতে পারেন তাহলে আপনারা বাজে মন্তব্য থেকে পরিহার করুন, আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আর যদি সম্ভব হয় আমার ইনশাআল্লাহ ফলো দিন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, এটাই আমাদের সার্থকতা। এখানে আপনাদের জন্য তুলে ধরলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির মাধ্যমে ফেরাউনের সমস্ত গণকৌশলকে ধ্বংস করে দিয়েছেন। নবকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, মূসার মাধ্যমে।